এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এতে শতাধিক ছাত্রদল নেতাকর্মী আহত হয়েছে। হামলার জন্য দায়ী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতারের দাবি করেন তিনি। মির্জা ফখরুল জানান, ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা তৈরি করতে আজ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করতে যাচ্ছে বিএনপি। 20 দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট থাকবে কি থাকবে না তা এই আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। এজন্য জামাত সহ জোটের সব দলের সাথে আলোচনা হবে বলেও জানান তিনি। বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার প্রধানমন্ত্রীর হুমকির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ঢাকা বাদে সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। ছাত্রদল সকাল 9টার দিকে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি পালন করতে গিয়ে তারা ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয় এবং ভয়াবহভাবে তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপরে আক্রমণ করে। শতাধিক ছাত্র নেতা এবং ছাত্র দলের কর্মীরা তারা আহত হয়েছেন, তারা কেউ কেউ হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি হয়েছেন, চিকিৎসা নিচ্ছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই সব সন্ত্রাসীদেরকে, যারা ছাত্রদলের গণতান্ত্রিক যে প্রতিবাদ জানানোর যে উপায় মিছিল করে বিনা উস্কানিতে আক্রমণ করে তাদেরকে আহত করেছে, তাদের গ্রেফতার করার জন্য দাবি জানাচ্ছি।